আমি এই মুহূর্তে রয়েছি পাবনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে। আমার পেছনে কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি। আজ সকালে কিন্তু রিজেন্ট বোর্ডের একটি সভায় কিছু সিদ্ধান্ত নিয়ে কিন্তু পার্থক্য তৈরি হয় এবং একটি হট্টগোলের পরপরই কিন্তু বোর্ডটি মিটিংটি বাতিল হয়ে যায় এবং তারপরই এখানকার যারা শিক্ষক রয়েছেন বা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং ভিসি মহোদয়কে কিন্তু এক পর্যায়ে অবরুদ্ধ করে রাখেন। আমরা বিভিন্ন শিক্ষক এবং কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে দীর্ঘদিন যাবৎ এই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি এম রুস্তম আলী তার বিভিন্ন স্বেচ্ছাচারিতা অনিয়মের প্রতিবাদ কিন্তু এর আগেও বহুবার করা হয়েছে। আজকে রিজেন্ট বোর্ডে যে সিদ্ধান্তটি উপস্থাপন করা যে হয়েছিল যে প্রস্তাবটি উপস্থাপন করা হয়েছিল যে 102 জন নতুন সদস্য বা নতুন নিয়োগের বিষয়ে আসলে একটা প্রস্তাব করা হয়, সেখানে কিন্তু দেখা গেছে যে এই এম রুস্তম আলী ভিসির আপন ভাতিজি তাকে কিন্তু অনৈতিকভাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত কিন্তু নিয়েছিলেন। তার প্রতিবাদেই আসলে এই হট্টগোল তৈরি হয় এবং এখানে যারা শিক্ষক রয়েছেন বা এখানে যারা কর্মকর্তা রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন রকম দাবি দেওয়া ছিল, সেগুলোর দিকে নজর না দিয়ে তিনি ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতেই বিভিন্ন অনৈতিক সিদ্ধান্ত নেন এবং নিজের পরিবার থেকে এই এখানে নিয়োগ দেওয়ার যে চেষ্টা চালান এর প্রেক্ষিতেই কিন্তু এখানকার কর্মকর্তা এবং শিক্ষকরা উত্তেজিত হয়ে পড়ে। তারপরই আসলে এই অপ্রীতিকর একটি পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে কিন্তু বাইরে যারা সংবাদকর্মীরা এবং বিভিন্ন শিক্ষক এবং কর্মচারীরা কিন্তু অবস্থান নিয়েছে, তারা বারবার করে আমাদেরকে যেটি জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত আসলে এই সমস্যাগুলোর সমাধান করা না হবে ততক্ষণ পর্যন্ত ভিসি মহোদয়কে এখান থেকে আসলে বের হতে দেওয়া হবে না। এখন আসলে আমরা অপেক্ষায় রয়েছি আসলে এই পরবর্তী কি হয় সেটাই আসলে দেখার বিষয়। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি আপনার এক আসনের মাননীয় সংসদ সদস্য তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, এই মুহূর্তে তিনি ভিসি মহোদয়ের পক্ষে অবস্থান করছেন। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আরও কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই ছিল আসলে আপনার থেকে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য।